আগের ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছিলাম যে আপনাদের যে কার্ড রয়েছে এ ওয়াই এসপিডাব্লিউ আর কে এস ওয়াই 1 2, সেই রেশন কার্ড অনুযায়ী আপনি কতগুলো করে মাল পাবেন, অর্থাৎ চাল, আটা, চিনি, গম, এগুলো কার্ড প্রতি অর্থাৎ মাথা পিছু বা পরিবার পিছু কে কতগুলো করে পাবে তা নিয়ে অলরেডি আমরা ভিডিও তৈরি করে দিয়েছি এবং আপনারা সেখানে দেখেছেন এবং কমেন্ট বক্সে আমাকে জানিয়েছেন যে আমাদের যে রেশন কার্ড অনুযায়ী আছে সেই রেশন কার্ড অনুযায়ী আমরা কতগুলো করে তেল পাবো, কেরোসিন তেল আমরা কতগুলো করে পাবো সেটা আজকে ভিডিওতে আলোচনা করবো। তো অবশ্যই ভিডিওকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি ভিডিও দেখতেই পাচ্ছেন তার যে লাইক বাটন রয়েছে লাইক বাটনে ক্লিক করে দেখতে লাইক দিয়ে দিন, আর যদি আপনার সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবে ক্লিক করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখুন, যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা প্রথমে চলে এসেছি, চলুন যে চাল, আটা, চিনি, গম এগুলো যে রয়েছে এ ওয়াই যে কার্ড রয়েছে সেই কার্ড অনুযায়ী মাসিক বরাদ্দ যে রয়েছে 15 কেজি পাবে সেই পরিবার, এবং সেটা হলো পরিবার কিছু, পরিবার যে 10 জনের কার্ড থাকে তবু 15 কেজি পাবে, পরিচয় 1 জনের কার্ড থাকে তবু 15 কেজি পাবে সেটা মাসিক, এবং সেটা দাম নেওয়া হবে 2 টাকা করে, এবং আটা পাবে সেটা পাবে 19 কেজি পরিবার পিছু 2 টাকা, অর্থাৎ পরিবারের সারা 10 জন থাক আর 1 জন থাক তারা 19 কেজি পাবে, সেটা 10 জন হলে 10 জনকে ভাগ করে নিতে হবে, 1 জন হলে 1 জনে সেটাকে নিয়ে নেবে, তো সেটা হলো 2 টাকা করে দাম হবে। চিনিও 1 কেজি হবে পরিবার পিছু, ঠিক একই রকম 10 জন হলেও 1 কেজি পাবে, 1 জন হলেও 1 কেজি পাবে, সেটার দাম হবে 13.50 টাকা। এখন পিডাব্লিউএসপিডাব্লিউএসের ক্ষেত্রে আসি, এখানে এসপিডাব্লিউ যাদের রয়েছে তারাও সেই এ ওয়াই এর মতো সেখানে শুধু রয়েছে এখানে কি মাথা পিছু, এখানে আপনারা চিনি পাবেন যাদের এসপিডাব্লিউএস রয়েছে, পিডাব্লিউ যাদের রয়েছে তারা চিনি পাবে না। তো তাদের চালের দাম হবে কত, 2 টাকা করে কেজি, এবং সেটা হবে মাথা পিছু। এখন পরিবর্তে 10 জন করার এসপিডাব্লিউএস বা পিডাব্লিউএস রেশন কার্ড থাকে তারা প্রত্যেকে 10 জনে 10 × 20 অর্থাৎ 20 কেজি চাল পাবে, এবং সেটার দাম 2 টাকা হবে। যদি পরিবার যদি 2 জনের এসপিডাব্লিউএস পিডাব্লিউএস কার্ড থাকে তো 2 × 4 অর্থাৎ 4 কেজি পাবে মাসে চাল, তো আশা করি বুঝতে পেরেছেন সেটা 2 টাকা দাম, আটা পাবে 2.850 গ্রাম, এবং সেটার দাম হবে 3.50 টাকা করে, সেটা পরিবর্তে মাথা পিছু। তো ঠিক একইভাবে আপনারা হিসাব করে নেবেন, ক্যালকুলেট করে নেবেন। তো চিনি যাদের রয়েছে চিনিটা পাবে শুধুমাত্র এসপিডাব্লিউএসের ক্ষেত্রে, সেটা 500 গ্রাম মাথা পিছু। এখন যে প্রশ্ন হলো যদি 10 জন থাকে পরিবারে এবং 10 জন যদি এসপিডাব্লিউএস থাকে তো তারা প্রত্যেকেই অর্থাৎ সেখানে 5 কেজি চিনি পাবে তারা 13.50 টাকা দামে, অর্থাৎ সেটা কিন্তু মাথা পিছু রয়েছে, আর এসপি আর এ ওয়াই এর ক্ষেত্রে কিন্তু পরিবার পিছু রয়েছে। তো আসলে বুঝতে পেরেছেন, এবং আর কে এস ওয়াই 1 2 যে 1 রয়েছে 1 আর 1 এবং পিডাব্লিউএস দুটোই কিন্তু একই, অর্থাৎ এখানে রয়েছে চাল গম, অর্থাৎ চালের দামটি পাবে মাথা পিছু 2 কেজি এবং 2 টাকা করে দাম, এবং গম পাবে 3 কেজি মাথা পিছু 2 টাকা করে দাম, অর্থাৎ মাথা পিছু অর্থাৎ পরিবর্তে 10 জন থাকে তো যদি চাল হয় তো 2 কেজি করে পাবে 10 × 20, এবং গম পাবে 3 × 10 = 30 কেজি, এবং সেটার দাম হবে 2 টাকা 2 টাকা করে। আর যদি 1 জনের হয়ে থাকে, 1 জন আর কে এস ওয়াই থাকে কাট, তো সিম্পলি সেখানে কী হবে আর কে এস ওয়াই 1 জনে পাবে 2 কেজি পাবে এবং গম 3 কেজি শুধু পাবে, এবং আর কে এস ওয়াই 2 এর ক্ষেত্রে চাল গম রয়েছে মাথা পিছু 1 কেজি করে, অর্থাৎ 1 কেজি 1 কেজি করে দেবে। আর কে এস ওয়াই 2 এর ক্ষেত্রে পরিবার যদি 10 জন থাকে তো 10 কেজি, 2 জন থাকলে 2 কেজি, 1 জন থাকলে 1 কেজি, এবং সেটার দাম কিন্তু একটু অতিরিক্ত, সেটা হলো কি এপিএল রেশন কার্ড, সেটার দাম হলো 13 টাকা এবং 9 টাকা, চাল হলো 13 টাকা কিলো নেবে এবং গম নেবে 9 টাকা। তো আপনি সিম্পলি কিন্তু আর কে এস ওয়াই 2 রেশন কার্ডটা কিন্তু বিপিএল এ ওয়াই কিংবা আর কে এস ওয়াই 1 কিন্তু করে নিতে পারবেন খুব সহজেই। সেটি কীভাবে করবেন তা নিয়ে অলরেডি আমরা ভিডিও তৈরি করেছি, ভিডিওতে ক্লিক করুন, উপরে আই বাটন পেয়ে যাবেন, এই ভিডিও শেষে আপনি সেই ভিডিও দেখে নেবেন কীভাবে আপনি আপনার এপিএল রেশন কার্ডটিকে বিপিএল করবেন, কিংবা আপনি কীভাবে চেক করবেন আপনার কোন রেশন কার্ড বিপিএল এবং কোন রেশন কার্ড এপিএল, ভিডিওতে ক্লিক করুন, উপরে আই বাটন পেয়ে যাবেন, সেগুলো আপনি এই ভিডিওটি শেষে দেখে নেবেন। তো এখন চলে এসেছি, চলুন আমরা কেরোসিনের আলোচনায়। আপনাদের যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ড অনুযায়ী আপনি কতগুলো করে কেরোসিন পাবেন, এটা কিন্তু যারা যারা আমরা বলে থাকি, অর্থাৎ আমি যখন ফুড সাপ্লাই বসে আজকে সেটা নিয়েও প্রশ্ন করলাম যে আমাদের যারা যাদের রেশন কার্ড রয়েছে ডিজিটাল কিংবা এপিএল সে যেই রেশন কার্ড হোক না কেন সেই রেশন কার্ড অনুযায়ী আমরা পরিবার পিছু কতগুলো করে কেরোসিন তেল পাবো, তখন তারা জানিয়ে দিল যে এটা কোনো রকমভাবে লিস্ট নেই, এটা সিম্পলি যে রেশন ডিলার রয়েছে সেই রেশন ডিলারকে যদি সেই পরিবারের যদি মনে করুন মাসে 1 কেজি তেল দিয়ে থাকে তো সিম্পলি সে 1 কেজি বিতরণ করবে সেই পরিবারকে, যদি গভর্নমেন্ট থেকে যদি 10 কেজি তেল দিয়ে থাকে মাসে তো সিম্পলি সেই পরিবারকে সে 10 কেজি বিতরণ করবে, সেটা কিন্তু সরকারের উপর নির্ভর করে, সরকার থেকে যতগুলো করে মাল আসে কেরোসিন কোনো সময় কম আসে কোনো সময় বেশি আসে, তো সেইভাবে কিন্তু বিতরণ করা হয়, এটা নিয়ে কোনো কোনো প্রশ্ন। তো আপনি সিম্পলি রেশন দোকানে খুলে চলে গেলেই আপনি কিন্তু সেখানে একটি ব্ল্যাকবোর্ড পেয়ে যাবেন, সেখানে কিন্তু তারা প্রতি সপ্তাহে সপ্তাহে সেটাকে কিন্তু আপডেট করে দেয়, অর্থাৎ কোনো দিন বেশি এসে কোনো দিন কম আসে, তাই কিন্তু তারা প্রত্যেক সময় কিন্তু সেটাকে অর্থাৎ ব্ল্যাকবোর্ড কিংবা হোয়াইট বোর্ড যে যেটা ইউজ করে সেই যে রেশন ডিলার তারা কিন্তু প্রত্যেক দিন কিন্তু সেটা কিন্তু নতুন নতুনভাবে আপডেট করে দেয়। তো আশা করি বুঝতে পেরেছেন সেই রেশন তেল নিয়ে কোনো প্রশ্ন আপনাদের মনে থাকবে না, কেননা যে গভর্নমেন্ট থেকে যতগুলো করে তেল আসে ততগুলোই তেল কিন্তু তারা কিন্তু বিতরণ করে পরিবার পিছু, এবং যদি কম আসে তো কম বিতরণ করে, বেশি আসলে বেশি, এবং সেইভাবে কিন্তু বিতরণ হয়। তো আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না, সমস্যা কমেন্ট বক্স করে জানিয়ে দিন, এবং আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে সেটাও আপনার কমেন্ট বক্স করে জানিয়ে দেবেন, রেশন কার্ড রিলেটেড যে কোনো প্রশ্ন থাকে জানার ইচ্ছা থাকে তো জানিয়ে দেবেন, পরবর্তী ভিডিও আপনার সেই সমস্ত প্রশ্নের উত্তর সকলের সামনে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিও মিস না করে পাশে বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, তো প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন।